রুবেল এবং ইলিয়াস কাঞ্চন তাদের সঙ্গে ওই রকমভাবে হিরোইন হিসেবে শাবনূর না কাজ করলেও কিন্তু তাদের সঙ্গে আমরা দুইটা সিনেমাতে কিন্তু কাজ করতে দেখেছি। শাবনূর রুবেলের সঙ্গে কাজ করেছে ছোট বোন সিনেমাতে এবং ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজ করেছে নিরন্তর সিনেমাতে, যেটা জনম জনম উপন্যাস অবলম্বনে। তো এই দুইটা সিনেমার ভিতরে এক্স্যাক্টলি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে শাবনূর সিনেমা সেরা নাকি রুবেলের সঙ্গে শাবনূর সিনেমা সেরা, আজকে এই টপিক্সের উপর বেস করে ফিল্মস্পাই একটা ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করতে যাচ্ছে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইওর কমেন্টস। তো আমরা যদি প্রথমে আসি যে শাবনূর রুবেল এবং ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কখনও কিন্তু প্রফেশনালিজম হিরোইন হিসেবে, টিপিক্যাল হিরো হিরোইন হিসেবে কিন্তু তাদেরকে আমরা কখনো স্ক্রিনে পাইনি। তাদেরকে আমরা যেরকম পেয়েছি ক্যারেক্টার বেজে, শাবনূর রুবেলের সঙ্গে কাজ করেছে ছোট বোন সিনেমাতে এবং ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজ করেছে নিরন্তর সিনেমাতে। দুটো সিনেমার ভিতরে এক্স্যাক্টলি কোনটা সিনেমা সেরা? নিরন্তর সিনেমাতে আরও গুরুত্বপূর্ণ কাস্টিংয়ে ডলি জোহরের মতো লিজেন্ডারি অ্যাক্টরেস ছিলেন, অন্যদিকে ছোট বোন সিনেমা ছিল বলিউডের একটা সিনেমার নকল, যেটাতে উর্মিলা মাতণ্ডকর তিনি ফার্স্ট লিড ক্যারেক্টার প্লে করেছিলেন। তো তার বিপরীতে ওই সিনেমাতে অ্যাক্টিং করেছিলেন ফারদিন খান মেবি। তো এখানে আমরা শাবনূরের সঙ্গে দেখেছিলাম ফেরদৌসকে, এখানে শিমলা ছিল, রুবেল ছিল, একটা গুরুত্বপূর্ণ কাস্টিং ছিল ছোটো বোন। তো দুই সিনেমার ভিতর কোন সেরা, কোনটা সেরা? এখন আপনি যদি ফার্স্টে একটা সিনেমা এবং আরেকটা সিনেমা যদি আমরা কম্পারিজন করি, প্রথমে আমরা আসি গল্প, মানে গল্পে কোনটা সেরা। তো ওটা যেহেতু একটা পরীক্ষিত গল্প এবং একটা নকল গল্পের সিনেমা এবং নিরন্তর জনম জনমের মতো কাল্ট ক্লাসিক একটা উপন্যাসের সিনেমা, সুতরাং গল্পের দিক দিয়ে ডেফিনেটলি নিরন্তর কিন্তু এগিয়ে থাকবে। এবার আসি যদি পারফরমেন্স, দুটো সিনেমাতে কিন্তু শাবনূর দাপিয়ে দুর্ধর্ষ রকমের অ্যাক্টিং করেছিল, বাট ক্লাস মাস দুটো সম্পূর্ণ আলাদা। এখন ক্লাসের হিসাব যদি আপনি করেন এবং ছোট বোন যখন রিলিজ পায় তখন শাবনূর অনেকটা মুটিয়ে যায় বা অনেক রকম হিসাব চলে আসে এবং ওই সিনেমাটা একদম আলোচনার বাইরে চলে যায়, কারণ তখন মানে থাকে না একটা ব্যাপার যে সময়ে গেলে সাধন হয় না। তো এই সিনেমাটা যদি আরও আগে রিলিজ পেত তো তাহলে আরও অনেক রকমের মানে একটা হিসাব থাকতো। তো আমি যদি এই হিসাবটা যদি করি তাহলে কিন্তু এখানেও কিন্তু এগিয়ে থাকবে নিরন্তর। তো শাবনূরের অনেক অডিয়েন্স আমি দেখেছি বা অনেকে নিরন্তর সিনেমাকে কিন্তু কাল্ট ক্লাসিক সিনেমা হিসেবে আখ্যা দেওয়ার কিন্তু একটা হিসাব রাখে। অনেকে মনে করে যে নিরন্তরের যে কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম, বাট কোনো নিউট্রাল অডিয়েন্স হোক বা শাবনূরের অডিয়েন্স হোক, তারা কিন্তু কেউ কিন্তু কখনোই কিন্তু তারা বলবে না যে একটা ছোট বোন সিনেমা কাল্ট ক্লাসিক সিনেমা। তো ছোট বোন সিনেমাতে কিন্তু অনেক রকমের হিসাব নিকাশ আছে, যে সময়ের একটা হিসাব নিকাশ আছে। তো এখানে কিন্তু এগিয়ে থাকবে ডেফিনেটলি নিরন্তর সিনেমা। এখন পারফরমেন্স যদি আপনি বলেন তো সার্বিক দিক বিচার বিবেচনা করে কিন্তু নিরন্তর এগিয়ে থাকবে, বিশেষ করে ওটা তো শাবনূর ভালো পারফরমেন্স দিয়েছিল। কিন্তু নকল গল্পের সিনেমা বা অন্য মানে একটা 2008 সালের সিনেমা, তখন শাবনূর বা রুবেল তাদের মার্কেট ভ্যালুর একটা হিসাব আছে, তাদের লুক ফিটনেসের একটা হিসাব আছে, যদিও তারা আইকনের বিপরীতে ছিলেন। তো সার্বিক দিক বিচার বিবেচনা করে কিন্তু এখানেও কিন্তু নিরন্তর সিনেমা কিন্তু এগিয়ে থাকবে। এবার যদি আসি সিনেমার বিজনেস, দুটো সিনেমা যখন কম্প্যারিজন হয় তখন কিন্তু মেকিং নিয়েও কথা হয়, আমি মেকিং নিয়ে পরে কথা বলছি। তো আপনি যদি এবার যদি আপনি আসেন যে দুটো সিনেমার আয়, দুটোর কোনোটাই কিন্তু ওরকম সাকসেসফুল কোনো ফিল্ম নয়, বাট মেকিং যদি আপনি বলেন যে নিরন্তর সিনেমাটা যেভাবে আসলে লাউড কম দিয়ে যেরকম সুন্দরভাবে মেকিং করা হয়েছে, আমার মনে হয় ছোট বোন সিনেমাটা মানে পিওর কমার্শিয়াল মাস অডিয়েন্সদের ধরার জন্য এখানে কিন্তু অনেক রকম হিসাব নিকাশ কিন্তু আসলে বাদ হয়ে গিয়েছে। তো যেহেতু দুটো সিনেমার কোনোটাই কমার্শিয়াল ফিল্ম নয়, তো সার্বিক দিক বিচার বিবেচনা করে আমার মনে হয় নিরন্তর সিনেমাটা অনেক এগিয়ে থাকবে ছোট বোনের থেকে। তো এটা নিয়ে আপনাদের মতামত আমাকে জানাবেন।